নবী সাল্লাম বলেছেন কোন স্বামী যদি কোন স্ত্রীকে চায়, তার প্রয়োজনের জন্য চায়, মহব্বতের জন্য, স্ত্রী যদি চুলায় রান্না করতে থাকে ওই রান্না ফেলে দিয়ে তাকে আসতে হবে। হাদিস, রাতের বেলা স্বামী স্ত্রী শুয়েছে, স্বামীর চাহিদা আছে, স্ত্রীর কোনো সমস্যা নাই, স্ত্রী ফিট, ইচ্ছা করেই অহেতুক স্বামীকে বললো আমি রাজি না, উল্টা পাশে মুখ করে ঘুমিয়ে গেল, আল্লাহর নবী বলছেন সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসবে, এসে এই নারীকে অভিশাপ দিতে থাকবে। এখন এগুলো হাদিস শুনলে বলবে যে ইসলাম তো মেয়েদেরকে ছোট করছে। একজন মেয়ে তার একজন স্বামীর কথা বলছে, স্বামী তার মেয়ে, তার স্ত্রী, তার মা, তার বোন, সবাইকে তার মিরাসের হক দিতে হয়। একজন মেয়ে তার বাবার সম্পত্তি পায়, কোনো কোনো ক্ষেত্রে তার ভাইয়ের সম্পত্তি পায়, তার স্বামীটা তো পাই, তার ছেলেরটাও পায়, নানি হলেও সম্পত্তির হক আছে। একটা মেয়েকে চতুর্দিক থেকে সিকিউর করা হয়েছে ইসলামে, তারপরেও কিছু ফ্যামিনিস্টের কারণে এরা বলবে যে মেয়েদেরকে ইসলাম ছোট করছে। হ্যাঁ, মেয়েদেরকে ইসলাম কেন ছোট করছে, কারণ পর্দা করে যে বাইরে বেরোতে বলেছে, ঢ্যাং ঢ্যাং করে নগ্ন হয়ে বেরোতে নিষেধ করেছে, এই কারণে। যদি বলে যে হ্যাঁ ইসলাম আপনাদেরকে ফ্রি মিক্সিং এর স্বাধীনতা দিচ্ছে, আপনারা সবাই ফ্রি মিক্সিং করেন, গেঞ্জি পরেন, টি শার্ট পরেন, স্যান্ডো গেঞ্জি পরে বাইরে ঘুরে বেড়ান, টাইট ফিটিং প্যান্ট পরে বাইরে ঘুরে বেড়ান, সব জায়গায় আপনারা ফ্রি মিক্সিং করেন, পর্ন দেখেন, জেনা করেন, মদ খান, ইসলাম খুব ভালো, তখন তোমাদের জন্য তো ইসলাম নয়, তোমরা জাহান্নামে যাও, আল্লাহর কি আসে যায়। ইসলাম তোমাদের জন্য নয়, তোমরা জাহান্নামে গিয়ে মরো, ইসলামের কিছু যায় আসে না। আল্লাহর বাস্তে পারিবারিক আদর্শের দিকে ফোকাস করে প্রিয় ভাই, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচেন, পরিবার বর্গকে বাঁচান।